So hello guys, welcome back to my YouTube channel. Welcome to another video. So kemon na chho tumra shobai na obosho to chole elo shajte hobe na to tomader shajer jonno ami niye chole eshi ekta khub sundor traditional bengali look. To tumra onekei hocche photo shoot koro na obosher din to ami bhablam ekta photo shoot specially ekta kono makeup newa jak. To ei makeup ta korar jonno ami bhishon bhabe excited, mane super excited bolte gele. Tomadero asha kori video ta bhalo lagbe ar jodi video ta bhalo lage age theke kintu channel ta ke সাবস্ক্রাইব প্লিজ করে দিও আরো ভালো ভালো ভিডিও আসবে এর জন্য আর অবশ্যই লাইক করে দিও আমার এই ভিডিওটাকে আর হ্যাঁ ভিডিওটা আমার জন্য আরো স্পেশাল তার কারণ আজকে আমি আমার মায়ের যত গয়না রয়েছে সেগুলো দিয়ে আমি আজকে মেকআপটা করার চেষ্টা করব তো মায়ের গয়না পরে মেকআপ করাটাও একটা খুব ইমোশনের একটা ব্যাপার ইমোশনের জায়গা তো ভীষণ ভাবে আমি এক্সাইটেড তো চলো বেশি বকবক করব না আমি চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক তো আমাদের মেকআপের ফার্স্ট স্টেপ হলো ক্লিনজিং তো আমি ক্লিন এন্ড ক্লিয়ার দিয়ে করছি তোমরা যে কোনো ফেস ওয়াশ দিয়ে ক্লিনজিং করতে পারো সো নেক্সট স্টেপ ইজ টোনিং তো টোনিং আমি করছি ডাবল গোলাবারি দিয়ে তো আমি একটা কটন কে একটু ভিজিয়ে নিয়েছিলাম দেন আমি ডাবল গোলাবারি নিয়ে মুখে ভালোভাবে ড্যাব ড্যাব করে এটাকে ইউজ করব দেন আমি 5 মিনিট অপেক্ষা করব আর 5 মিনিট পর শুকিয়ে যাবার পর আমি ময়েশ্চারাইজারটাকে ইউজ করে নেব তো এবার আমি ময়েশ্চারাইজার দিয়ে স্কিনটাকে ভালোভাবে প্রেপ করে নিচ্ছি আমি ওশিয়ার ময়েশ্চারাইজার ইউজ করছি তো অবশ্যই এটা খেয়াল রাখবে যে এখন গরমকাল তো ঘেমে যেতে পারে এই জন্য সবসময় ময়েশ্চারাইজার বলো ফাউন্ডেশন বলো কিংবা যাই বলো না কেন সব কিছুই প্রোডাক্ট অল্প অল্প করে নিতে হবে নাহলে কিন্তু ঘেমে যাওয়ার চান্সটা একটু বেশি থাকে এই জন্য যা প্রোডাক্ট ইউজ করবো সব অল্প অল্প করে নেবো তো ফেসকে প্রাইম করার জন্য আর মেকআপটাকে আরেকটু বেশি গ্লসি করার জন্য আমি ইউজ করব পতঞ্জলির অ্যালোভেরা জেল যেটা আমি প্রাইমার হিসেবে ইউজ করতে চলেছি তোমরা যদি অন্য কোনো প্রাইমার পছন্দ করো যেমন ল্যাকমির প্রাইমার রয়েছে তো তোমরা সেগুলোকেও ইউজ করতে পারো তো গরম পড়ে গেছে সাংঘাতিক এদিকে রোদের এত তাপ তো স্কিনটাকে বাঁচাতে হবে তো নাকি তো এই জন্য অবশ্যই সানস্ক্রিন লাগিও সানস্ক্রিন লাগাতে একদম ভুলো না কিন্তু সানস্ক্রিন লাগানোর 15 মিনিট পরে তোমরা ফাউন্ডেশনটা ইউজ করবে এটা কিন্তু মনে রেখো নাহলে সানস্ক্রিন কিন্তু গলে গলে পড়ে যেতে পারে তো আমি এখানে ইউজ করছি ল্যাকমির ফাউন্ডেশন তোমরা যে কোনো ফাউন্ডেশনই ইউজ করতে পারো আর হ্যাঁ যদি তোমরা ফটোশ্যুট করো তাহলে অবশ্যই একটু বেশি ফাউন্ডেশন ইউজ করো বাট আমি এখানে মাঝারি যেরকম ইউজ করি আমি সেরকম ইউজ করবো তো কিছুক্ষণ আগে আমি বিউটি ব্লেন্ডারটাকে ভিজিয়ে রেখেছিলাম তো তোমরা ভিজিয়ে রেখো অ্যান্ড দেন তো এটাকে ড্যাব ড্যাব করার আগে আমি ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেব আর কোনো গামছা কিংবা কোনো টাওয়াল দিয়ে তোমরা ভালো করে এটাকে সোপ করিয়ে নেবে তো এবার আমি আমার স্কিনে যে ফাউন্ডেশনটা আছে সেটা আমি ভালোভাবে ড্যাব ড্যাব করে ইউজ করব কারণ এমনি ঘষে ঘষে যদি ইউজ করি তাহলে কিন্তু ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড হবে না আর যদি ড্যাব ড্যাব করে ইউজ করি তাহলে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হবে আর অবশ্যই কান আর গলাকে কিন্তু একদমই ভুলে যেও না কারণ ওখানে যদি ফাউন্ডেশন ঠিক করে ব্লেন্ড না হয় তাহলে কিন্তু একদমই ইভেন লাগবে না তাহলে কিন্তু বাজে দেখতে লাগবে তো আমি এবার ইউজ করছি কনসিলার তো তোমরা চাইলেও এটাকে স্কিপ করতেই পারো আমি এইচডি কোম্পানির একটা কনসিলার আছে সেটা আমি ইউজ করে নিচ্ছি আন্ডার আইতে ইউজ করতে হবে আর আইলিডে ইউজ করতে হবে আর যেখানে যেখানে তোমার মনে হবে যে স্কিনটা একটুখানি ডার্ক লাগছে সেখানে তোমরা এটাকে ইউজ করতে পারবা আর সেম প্রসেসে কিন্তু বিউটি ব্লেন্ডার মানে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ড্যাব ড্যাব করে এটাকে ভালোভাবে ক্লিন করতে হবে তো এবার আমি ক্রিয়েট করতে যাচ্ছি স্মোকি আই লুক তার জন্য আমি হিলারি হুডা থেকে ব্ল্যাক কালার আর ডার্ক ব্রাউন কালার নিয়ে নিয়েছি অ্যান্ড দেন আমি ইউজ করছি এইলিটিনের কাজল যেটা আমি আইলিটের উপরে ইউজ করব জাস্ট 2 মিনিটে তৈরি হয়ে যাবে আমাদের আই মেকআপ তো ভালো করে কাজলটা আইলিটেই আমরা ইউজ করে নেব ভালোভাবে ডার্কভাবে দেন এরকম একটা স্পঞ্জি ব্রাশের সাহায্যে আমরা আমাদের কাজলটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব দেন আমি নিয়ে নেব একটা ব্রাশ আর ব্রাশের সাহায্যে প্যালেট থেকে আমি ব্ল্যাক কালারটা নিয়ে নেব আর যেখানে কাজল লাগিয়েছিলাম আর কি সেখানেই কিন্তু আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করব তো আইশ্যাডোটাকে কিন্তু সুন্দর দেখাতে হলে ভালোভাবে ব্লেন্ড করতে হবে নাহলে কিন্তু কাজল আর আইশ্যাডোটা ইভেন লাগবে না
তো এবারে আমরা ইউজ করে নেব ব্রাউন আই শ্যাডো। তো ব্রাউন আই শ্যাডোটাকে কিন্তু ব্ল্যাক আই শ্যাডোর উপরে লাগাতে হবে, বাট দুটো কালারকে মানে ব্ল্যাক আর ব্রাউনটাকে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করতে হবে, নয়লে কিন্তু সমান লাগবে না। তো লাস্ট টাচ আপ দেওয়ার জন্য আমি ইউজ করব ব্ল্যাক আই শ্যাডো। তো যেখানে আমরা আগে ব্ল্যাক আই শ্যাডোটা ইউজ করেছিলাম সেখানেই কিন্তু হালকাভাবে আমরা ব্ল্যাক আই শ্যাডোটা লাগিয়ে দেবো, বাট ব্রাউনটা যেন তো ব্ল্যাকের সাথে মিশে না যায় এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমার আই মেকআপটা হয়ে গেছে কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে, একটা ইভেন লুক আসছে। তো সবার লাস্টে যেটা আমাদের করতে হবে সেটা হলো, আমরা যেহেতু আইলাইনার ইউজ করছি না, আইলাইনারের বদলে আমি ইউজ করবো একটা কাজল, অ্যান্ড দেন একটা জাস্ট ছোট্ট একটা আইলাইনার যেখানে আমরা লাগাই আইলাইনে, সেখানে আমরা ছোট্ট করে একটা লাইন ক্রিয়েট করবো যাতে চোখটা দেখতে আরও বেশি বোল্ড লাগে। তো এবারে আমি নিয়ে নিয়েছি আইলাইনার, বাট আইলাইনারটা কিন্তু আমরা আইলিডে যেরকম ইউজ করি সেরকম করে একদমই ইউজ করবো না, জাস্ট চোখের কোনায় আর একদম চোখের শেষে যেটা আমরা দিই লাইনটা সেটা আমরা ক্রিয়েট করার জন্য করব। তাহলে না আই লুকটা বেশি আরও সুন্দর লাগবে, আরও বেশি স্মুথ লাগবে। তো এবারে আমি করে নেব কন্ট্যুর। তো কন্ট্যুরটাকে কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম ব্লাশ দিয়ে করতে যাচ্ছি, আর আমি জানি না এটার রেজাল্ট কেমন হবে, আশা করি ভালোই হবে। তো যেভাবে যেভাবে গালের একদম কোনাতে, তারপরে গলার একটু ওপরে যেভাবে কন্ট্যুরিং করতে হয় আর কি, সেম প্রসেসেই কিন্তু আমি করবো। ফোরহেডে কন্ট্যুর করবো, তারপরে আমরা আমাদের নোজ কন্ট্যুর করবো। এবারে আমরা ছোট্ট একটা পাফের সাহায্যে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো, বেশ একটু নিচু নিচু করে, একটু কোনা কোনা করে আমাদের ব্লেন্ড করতে হবে, ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে বোঝা যায় যে এটা আমরা কন্ট্রোল করেছি। তো নোজটাকেও আমরা সেমভাবে কন্ট্রোলিং করে নেব। তো এবারে একটা পাফ ইউজ করবো, আর পাফটা দিয়ে ভালো করে আমরা নোজ কন্ট্যুরটা করবো। তো ব্লেন্ড করার জন্য আমরা জাস্ট নিচের দিকে এবং সাইডের দিকে ভালোভাবে ব্লেন্ড করবো, ওপরের দিকে কিন্তু একদমই টানবো না। তো এবার ডার্ক পিঙ্ক কালার আর হালকা পিঙ্ক কালারটাকে আমি ব্লাশ হিসাবে ইউজ করবো দুটোকে মিশিয়ে। তো এবার আমি ইউজ করবো হাইলাইটার সেম প্যালেট থেকে। তো চিক্সে হাইলাইটার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি আমার ফোরহেডে দেবো, মানে পুরো ফোরহেডে না, জাস্ট আইব্রোটার উপরে দিতে হবে, দেন আমি নোজে দেবো, মাউথে দেবো, অ্যান্ড দেন আমি লিপসের একটু ওপরে অ্যান্ড নিচে দিয়ে দেবো। তো আইব্রোজের একটু নিচে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে দেবো যাতে দেখতে আরও বেশি শাইনি অ্যান্ড ক্লিন লাগে। তো এবার একটা স্পুলি ব্রাশের সাহায্যে আমি আমার আইব্রোজটাকে ভালোভাবে কম করে নেব, তোমরা যদি চাও তাহলে আইব্রোজটাকে ফিল আপও করতে পারো। তো এবার আমি আই ওয়াটার লাইনে ইউজ করবো এলিটিনের কাজল। তো আইটাকে আরেকটু বেশি বোল্ড দেখানোর জন্য আমি চোখের নিচে দিয়ে দেব এরকম একটা স্পঞ্জি ব্রাশের সাহায্যে ডার্ক ব্রাউন কালার। তো এবার আমি ইউজ করে নিচ্ছি ল্যাকমের দুটো লিপস্টিক, একটা পিচ পারফেক্ট অ্যান্ড আর একটা নিউট কালার। তো যেহেতু আমরা আই লুকটা বেশি ডার্ক করেছি, তো আমরা লিপস্টিকটা কিন্তু রেড কিংবা অন্য ডার্ক কালার পরবো না, আমরা নর্মাল হালকা যে সমস্ত কালার আছে সেগুলো লিপসে অ্যাপ্লাই করবো। তো এবার আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি ব্লু হেভেনের। এবার আমি ফলস ল্যাশ অ্যাপ্লাই করবো। তো তোমরা যদি চাও যে ফলস পরবে না, নর্মাল রাখবে, তো তোমরা ফলস নাও ইউজ করতে পারো। তো লাস্ট বাট নট লিস্ট হলো টিপ। তো এটা আমি একদমই স্কিপ করতে চাই না, যেহেতু এটা বেঙ্গলি ট্র্যাডিশনাল, তো এর জন্য আমি একটু বড় মাপেরই টিপ বা বিন্দি ইউজ করেছি। তো আমার মেকআপটা পুরো হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমি পুরো লুকটা তোমাদের দেখাবো, ফুল দেবো মাথায়, গয়না পরবো, তো চলো দেখা যাক।
ভিডিও শেষ, এবার কি করবে তোমরা, বাড়ি যাবে তাই তো, একদম যাওয়া চলবে না, যাও যাও যাও, তাড়াতাড়ি লাইক করো, প্লিজ লাইক করে দাও, কারণ লাইক করতে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, তো তাড়াতাড়ি লাইক করে দাও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এত সুন্দর সুন্দর ভিডিও শুধুমাত্র আমি না, আমার মা আমার ভাই সাপোর্ট না করলে একদমই হতো না। আর ও এত রোদ্রে থেতেছে বলে পুরো মানে মানে মেহতাবে পুরো দিয়েছে, মানে অনেক ফটো তুলেছে, অনেক অনেক প্রচণ্ড ফটো, হাজার হাজার স্প্রে দিতেও ভুলে গেছেন। আর অবশ্যই তোমরা কিন্তু লাস্টের সেটিং স্প্রে দিয়ে নিও, তাহলে কিন্তু আমার মতো অবস্থা হবে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, তাড়াতাড়ি শেয়ার করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি।